ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। 14 টাকা দাম করে ভোজ্য তেলের লিটার আজ থেকে 178 টাকা, মূল্যস্ফীতি কমার আগাম বার্তা পরিকল্পনা মন্ত্রীর। 8 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমানবন্দরে মধ্যরাতে অভ্যর্থনা। আন্দোলনে বিএনপিকে সামনে চান এলডিপি চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন জানালেন বিএনপি মহাসচিব। বাংলাদেশে গণতন্ত্র নিয়ে বিদেশি কূটনীতিকদের এত মাথা ব্যথা কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের, বললেন চক্রান্তমূলক অনেক খেলা চলছে। রাষ্ট্রদূতের পরামর্শ যেন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়, পরামর্শ তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। জেলা পরিষদ নির্বাচনকে ভোট বেচা কেনার খেলা, বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আজ শারদীয় দুর্গা উৎসবের মহানবমী, এর মধ্যে দিয়ে মণ্ডপে মণ্ডপে বাজবে বিদায়ের সুর। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাসুম সহ 24 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, জাপানের হোকাইডো দ্বীপে অধিবাসীদের বাংকারে আশ্রয় গ্রহণ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছানোর পর সোমবারও কোনো অনুশীলন করেনি বাংলাদেশ ক্রিকেট দল।